to another exciting video. কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে লাগে বুঝতেই পেরে গেছো কি টপিকের উপর ভিডিওটা হতে চলেছে। আজকে আমি আমার নাইকা হল শেয়ার করব। নাইকাতে খুব ভালো অফার চলছিল, তো আমি নাইকা থেকে কিছু প্রোডাক্টস পারচেজ করেছি, সেগুলো তোমাদের সাথে আজকে আনবক্সিং করব এন্ড শেয়ার করব। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা ফার্স্ট টাইম আসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমাকে খুব মোটিভেট করে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে আজকে খুব ভালো লাগবে এন্ড খুব হেল্পফুল হবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সো এটা এসছে আমার পার্সেল, তো এটা আমি এখনও আনবক্সিং করিনি, তো তোমাদের সাথেই ফার্স্ট আনবক্সিং করব। তো আমি এটাকে ফার্স্ট আনবক্সিং করে নিই, তারপরে আমি তোমাদের কাছে আসছি। আমি এখানে আনবক্সিং করে নিয়েছি, তো এক একটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখন যেগুলো দেখাবো কিছু কিছু এর মধ্যে আমি রিস্টক করেছি, আর কিছু কিছু আমি নিউ পারচেজ করেছি ফার্স্ট টাইম রিভিউ দেখে। সো ফার্স্টে আমি যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি নাইকার রিভিউ দেখে পরেই পারচেজ করেছি। তো এই পার্টিকুলার প্রোডাক্টটার আমি রিভিউ আমি শর্টসে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এই প্রোডাক্টটা ফর অল সেন্সিটিভ স্কিন অ্যান্ড খুবই জেন্টেল, যেটা রিভিউ খুব ভালো ছিল, তাই আমি এটা পারচেস করেছি ফার্স্ট টাইম। তো সো নেক্সট আমি এখানে নিয়েছি ইনসাইটের পোর মিনিমাইজ প্রাইমার, যেটার প্যাকেজিংটা জাস্ট ও দারুণ প্যাকেজিংটা আর খুব ছোট্ট। তো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, প্লাস এটা তুমি সব জায়গায় ক্যারিও করতে পারো, খুব কিউট প্যাকেজিংটা এর। এটা কি, এটা আমি দেখি ভেতরটা কীরকম, এটা কিছুটা এরকম কিউট প্যাকেজিং এর মধ্যে আছে, আমি দেখাই একটু। এটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড খুব ভালো ম্যাট একটা ফিনিশ দিচ্ছে, ভীষণ স্মুথ, এটার টেক্সচারটা কিছুটা ভেলভেটি ফিনিশের মতন। আই হোপ এটা ভালো হবে। এটাও আমি কিন্তু ফার্স্ট টাইম পারচেস করেছি, তো এটার রিভিউ আমি তোমাদেরকে পরে শেয়ার করতে পারবো ইউজ করার পরে। নেক্সট আমি এখানে নিয়েছি ইনসাইটের এইচডি কনসিলার অ্যান্ড কারেক্টার অ্যান্ড কন্ট্রোল প্যালেট। তো এটা কিছুটা এরকম দেখতে, এটা ছটা শেডস আছে। তো এটাও আমি ফার্স্ট টাইমই পারচেস করেছি, এটা ছটা শেড আছে এখানে, কন্ট্রোলিং আর কারেক্টার অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড কনসিলার। এটা প্রত্যেকটা এটার মধ্যে আমি পেয়ে যাব, যেটা খুশি এখান থেকে আমরা ইউজ করতে পারবো। আর মেকআপ পারপাসে আমাদের এটা, আমার মনে হয় এটা খুবই হেল্পফুল হবে মেকআপের জন্য। তো নেক্সট আমি নিয়েছি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল স্কাই হাই মাস্কারা, এটাও আমি ফার্স্ট টাইম পারচেস করেছি। আগে আমি ক্লোজেল একটা ইউজ করতাম, বাট এখন এটা আমি নিয়েছি, তো এটা জানি না কেমন হবে, বাট এটারও আমি ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। নেক্সট আমি পারচেস করেছি ফিটমি ফাউন্ডেশন, এটা আমি রিস্টক করেছি কারণ এটা আমার শেষ হয়ে গেছিলো, আর আমার শেড হচ্ছে 128। এটা খুবই স্মুথ আর ম্যাট ফিনিশ দেয়, লং লাস্টিং করে। যারা, যাদের বাজেট খুব বেশি নেই, তারা এর ছোটো প্যাকেজটাকেও পারচেস করতে পারো, কারণ এটা খুব একটা বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন, যেটা পার্টি ওয়্যার বলো, তারপর নর্মাল ডেইলি বেসিসে বলো, এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো কভারেজও দেয়। তো আমার জন্য তো এই ফাউন্ডেশনটা বেস্ট, তো তাই জন্য এটাকে আমি রিস্টক করেছি। নেক্সট আমি নিয়েছি ফিটমির, মেবলিন ফিটমির প্রাইমারটা। এই প্রাইমারটা হচ্ছে ম্যাট প্লাস পোরলেস নর্মাল টু অয়েলি স্কিন প্রাইমার। তো এটাতেও SPF 20 দেওয়া আছে এই প্রাইমারটাতেও। তো এটা হচ্ছে যেহেতু আমার অয়েলি স্কিন, সেই জন্য আমি প্রাইমারটা ট্রাই করলাম। তো এই দুটো আমি কিন্তু একসাথে নিয়েছি, এই দুটো আমি অফারে পেয়েছিলাম। নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদার ফ্রুট ব্রাইটনিং লিপ বাম। তো এই লিপ বামটাও রিভিউ ভালো ছিল আমার রিস্টক করা, এটা আমি আগে ইউজ করেছি, এটা রিভিউ খুব ভালো। ইভেন যাদের হালকা ডার্ক লিপস বা ট্যান পড়ে গেছে, তারা এই লিপ বামটাকে একবার ট্রাই করতে পারো, খুব ভালো এই লিপ বামটা, খুব ভালো লিপসটাকে ময়েশ্চার করে। প্লাস যাদের লিপ অনেক ড্রাই, তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা ভীষণভাবে ময়েশ্চার করে অ্যান্ড একটা টিন্টেড ইফেক্ট দেয় লিপসের মধ্যে। সো ইয়া, এটা নেক্সট প্রোডাক্ট। নেক্সট আমি নিয়েছি এখানে মেবলিনের ডিফাইন অ্যান্ড ব্লেন ব্রো পেন্সিল, যেটা এরকম দেখতে। তো এটার প্যাকেজিংটা, এটাও আমি ফার্স্ট টাইম পারচেস করেছি। তো এটার এই সাইডে ব্রাশ দেওয়া আছে আর এই সাইডে আছে পেন্সিলটা। এটার প্যাকেজিংটা খুব ভালো, ইউজ করতেও এটা খুব আই গেস ভালো হবে।
নেক্সট আমি এখানে নিয়েছি ফিটমি কনসিলার শেড নাম্বার 10 লাইট। তো আমি ফিটমিট কনসিলার আগে কখনোই ইউজ করিনি। আমি কনসিলার বলতে ইউজ করছি প্রোর কনসিলার আর সুগারের কনসিলার। তো এই কনসিলারটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি, আই হোপ ভালো হবে, এটা রিভিউ ভালো ছিল। তো আমি ইউজ করি, তারপর তোমাদেরকে অবশ্যই কিন্তু রিভিউ দিয়ে দেবো। নেক্সট আমি নিয়েছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার, যেটা হচ্ছে একটা ময়েশ্চার বেসের মধ্যে আছে। এটার প্যাকেজিংটা কিছুটা এরকম দেখতে। তো চলো এটা খুলি। ওয়াও, এই বটলটার প্যাকেজিংটা জাস্ট ওয়াও, পুরো একটা লাক্সারিয়াস প্যাকেজিংয়ের মতন, যেটা একদম দেখতে পুরো একদম লাক্সারিয়াস ব্র্যান্ডের মতন প্যাকেজিং। তো এটাও একটু দেখি কেমন। নেক্সট আমি পারচেস করেছি ইনসাইড কসমেটিক্সের নন ট্রান্সফার লিপ কালার। তো এটার আমি দুটো সেট পারচেস করেছি। সো এটার আমি দুটো সেট পারচেস করেছি, একটা হচ্ছে 30 ব্রুচ আর একটা হচ্ছে 11 কফিস কমন। চলো এই দুটোর আমি সোয়াচ একটু দিয়ে দিই। দুটো কালারই জাস্ট বিউটিফুল শেড, একটা হচ্ছে নিউট কালারের মধ্যে আর আরেকটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে। এটা যে কোনো স্কিন টোনের ওপর কিন্তু পারফেক্ট লাগবে, কালারটা এত প্রিটি, জাস্ট দারুণ দেখতে এই কালারটা। দেখো তোমরা, এটা যে কোনো স্কিন টোনের ওপর খুব ভালো ম্যাচ হবে। আরেকটা কালার হচ্ছে একটু ব্রাউন কালারের ওপরে। তো দুটো কালার জাস্ট দারুণ, আর এটা হচ্ছে ফুল ম্যাচ। আমি জানি না কতটা লং লাস্টিং করবে, এটা ইউজ করার পরেই বলতে পারবো। এই দুটোকে যদি মিক্স করেও লাগাও তো আই গেস খুব ভালো লাগবে দেখতে। সো লিপস্টিক দুটোতে আমার দারুণ লেগেছে। সো নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে সেটাপিলের জেন্টল স্কিন ক্লিনজার ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিন। তো এটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো, এটা আমি মানে প্রায় ইউজ করি। আর এই প্রোডাক্টটা আমি রিস্টক করেছি আবার, কারণ এই প্রোডাক্টটা আমার পার্সোনাল ফেভারিট প্রোডাক্ট। তো এটা অয়েলি নর্মাল যে কোনো অল টাইপ অফ স্কিনের উপর সুটেবল, আর এটার রিভিউ তো খুব ভালো, তোমরা দেখে নিতে পারো অনলাইনে সার্চ করে। তো এটা আমি নর্মালি মেকআপ করি বা না করি, আমি এটা ডেইলি বেসিসে অ্যাজ এ ক্লিনজার হিসেবে ইউজ করি। অ্যান্ড রাত্রেবেলা আমি যখন ডাবল ক্লিনজার করি তখনও এটা ইউজ করি। ফার্স্টে এটা দিয়ে ফেসটা ক্লিন করে নিই, আর এটা খুবই জেন্টেল, কোনো স্মেল নেই, আর খুবই ভালো ফেসটাকে ক্লিন করে, ডিপলি ক্লিন করে। তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর এই সব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাই ছিল আমার লাস্ট প্রোডাক্ট। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি যা যা নিয়েছি সবগুলো, যেগুলো আমি রিস্টক করেছি সেইগুলো তো তোমাদের আগেই শেয়ার করেছি আমি আই গেস, আর যেগুলো আমি নিউ পারচেস করেছি সেগুলো আমি ইউজ করার পর এক একটা প্রোডাক্ট শর্টসে আমি রিভিউ দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো তোমাদের সাথে। অ্যান্ড আজকে ভিডিওটা আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটাকে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমাকে, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে একটা ছোট্ট বেল আইকন আছে ওটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। সো বাই।